কাছে কিছুটা হলে পিছিয়ে পড়েছিল বারবার আলিয়া ফাইটার্স। তবে আলিয়া ফাইটার্স এর খেলার মধ্যে যে গতি রয়েছে সেই গতি কিন্তু প্রতিপক্ষের জন্য একটা বিপজ্জনক কারণ আমি মনে করি। অবশ্যই দেখা যাক সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে যারা বাংলা টিভির পর্দায় চোখ পেতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কাউন্সিল আজাদ কাপ তৃতীয় ফুটবল টুর্নামেন্ট 2023 সালে রয়েছে ভাই, দেখা যাক সাজুদ্দিন টিপু ফাঁকায়, কিন্তু কর্নারের বিনিময়ে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, কারণ রেফারির বাঁশির মাধ্যমে খেলা শুরু হবে, রেফারির বাঁশির মাধ্যমে খেলা শেষ হবে, এটাই হচ্ছে নিয়ম। দেখা যাক এই মুহূর্তে যিনি গোল পোস্ট আগলে রাখছেন সেই আলিয়া ফাইটার্সের, তিনি কিন্তু চমৎকার দায়িত্ব পালন করে যাচ্ছেন এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আক্রমণে যাওয়ার চেষ্টায় তার লোক মারিয়া লাভ নাই রে ভাই, তার যে ফিগার তারা ভাই প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের দ্বারা ছয় নম্বর চাষি দাঁড়িয়ে শাকিল সচেত খেলোয়াড় উদ্দেশ্যে দিয়েছেন নয় নম্বর হৃদয়, হৃদয় চমৎকার খেলছে আজকে, হৃদয় পায় বল কাটিয়ে নিয়েছেন, আক্রমণের চেষ্টা করে ক্লিয়ার করলেন লায়েক, চমৎকার খেলা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন লাগছে খেলা, শুনতে চাই ভাই এই খেলাটির ছড়াছড়ি বাংলা টিভি, লক্ষ চোখ প্রায় 28,000 মানুষ এই খেলাতে, সেই জন্য বাংলা টিভির পর্দায় যারা চোখ পেতেছেন আপনাদের সকলকে আমাদের কাউন্সিলর আজাদ কাপ তৃতীয় ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে যারা সবুজ কালারের জার্সি পরে খেলছে তারা হচ্ছে আলিয়া ফাইটার সবলী শূন্য, যারা নেভি ব্লু কালারের জার্সি পরে খেলছে তারা হচ্ছে সিলেটের অনলাইন পত্রিকা সিলেট ভিউ 24.com শূন্য। সঞ্চয় বলতে ছিল কিন্তু না, আবারও বলতে গেলেন হৃদয়, ক্রিপিয়া করেছিল এখানে টিপু শাকিল, শাকিল থেকে হৃদয় ডান দিকে আক্রমণের চেষ্টা, আক্রমণ শ্যামলী এবং চমৎকার গোল, একেবারে গোল পোস্ট থেকে নিজেদের মধ্যে দেয়া নেয়া, প্রথমে গোল পেয়েছে চঞ্চল, চঞ্চল থেকে লায়েক, লায়েক থেকে ইমরাজ, ইমরাজ থেকে টিপু, টিপুর পা থেকে আবার ইমরাজ এবং গোল, আবার আক্রমণে লায়েক, ইমরাজ চমৎকার ভাবে কাটিয়ে নিয়েছেন এই মুহূর্তে, কিন্তু সেই ছন্দের খেলা ফিরে পেয়েছেন। একটি গোল করতে সামর্থ্য হয় নীল কালারের চাকরি পরে যারা খেলছে তারা হচ্ছে ঐতিহ্যবাহী সিলেট ভিউ 24.com, যারা ইতিমধ্যে অনলাইন পত্রিকা হিসেবে ইতিমধ্যে সরাম অর্জন করতে সমর্থ হয়েছে। এই মুহূর্তে লায়েক, লায়েকের ভাই বল চমৎকার দিয়ে দিলে চঞ্চলের ভাই বল, উদ্দেশ্য খালেদ খাই, চমৎকার লম্বা করে উচিত শট, বল
এখনো রয়েছে চলে আসলো আমাদের গ্যালারি পাশে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবুজ কালারের জার্সি পরে যারা খেলছে তারা হচ্ছে আলিয়া হায়দার, শূন্য এক গোলে পিছিয়ে রয়েছে। লম্বা করে উঁচু শট, চার নম্বর জার্সি পরে খেলোয়াড় হামিম বল চলে গেল গোল লাইন, অতিক্রম করে বল মাঠের বাইরে। অ্যাকশন গুলি এগিয়ে রয়েছেন ইমরাজের দেওয়া গোলে, লাইক একটু ক্রিস্টি হয়ে গেছে এই মুহূর্তে, লাইকের পায়ে আবার বল ইমরাজকে দিয়েছিলেন কিন্তু না, প্রতিপক্ষে আয়ান গোল পেয়েছিলেন, বল তো রাখতে পারেন, আবার বল চলে আসে লায়কের পায়ে, লায়ক উদ্দেশ্য ছিল টিপু কিন্তু বাধা হবে ভাই, এগুলো বল ভাই, ডান্না হয়ে গেল ভাই, এই ডান্না হয়ে গেল, ও জাহেদ, জাহেদ থেকে টিপু, বাংলাদেশ জাতীয় দলে খেলা টিপু থেকে চমৎকার ভাবে লায়ক, লায়ক আমরা যেটা বলছিলাম যে অভিজ্ঞতার কাছে, অভিজ্ঞতার কাছে তাদের নিজেদের যে অভিজ্ঞতার ঝুলি দেশে বিদেশে মাটিতে বিভিন্ন সময় বাঘা বাঘা টিমের বিরুদ্ধে খেলেছে, তারা অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতা দিয়ে কিন্তু তারিণ্যকে কুফুকাত করতে পারলেন। হ্যাঁ লাইন ভাই, আসলে যা বলছিলাম চমৎকার খেলা, দেখুন প্রথমার্ধে অনেকটা প্রাধান্য বিস্তার করে খেলেছিল আলিয়া ফাইটার, কিন্তু দ্বিতীয়ার্ধে সেই অভিজ্ঞ দল তারা বুঝেছে তাদের সঙ্গে আর এরকম পারা যাবে না, তাদেরকে টেকনিকের মাধ্যমে আমরা পরাস্ত করতে হবে, সেই সমাজে অভিজ্ঞতার কাছে কিন্তু আর দুই শূন্য করে প্রতিপক্ষ দল যারা সিলেক্টিভ.com এই মুহূর্তে লিডে চলে গেল। আবার লাইকের পায়ে বল লক্ষণ মধ্যে চলে গেছেন, লাইক থেকে টিপু, কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছেন এই মুহূর্তে সিলেট ডটকম, টিপু পায়ে বল ব্যাখ্যা করে দিলেন জাহেদ, জাহেদ উদ্দেশ্যে ইমরাজ যিনি প্রথম গোলটি করেছেন, কিন্তু ইমরাজ বল পাননি, আবার লায়ক জাহেদ, জাহেদ থেকে ইমরাজ, লায়ক, লায়ক থেকে টিপু, চমৎকার জায়গায় গোল হতে পারে, অল্পের জন্য রক্ষা, চমৎকার জায়গায় গোল পেয়েছিলেন টিপু, গোল হতে পারতো, ডান পায়ে জোরালো কিক বলছে গেছে মাঠের বাইরে। আমরা আসলে ভুলেই গেছি এরপরের ম্যাচে যারা মোকাবেলা করবে, আমরা আপনাদেরকে জানিয়ে এরপরের ম্যাচে যারা মোকাবেলা করবে ভাই ভাই হরিপুর একাদশ, ভাই আপনারা আপনাদের খেলোয়াড়দের নামের তালিকাটা আমাদেরকে দিয়ে দিন, এবং মা বাবার দোয়া মোহাম্মদপুর, মা বাবার দোয়া মোহাম্মদপুর এবং ভাই ভাই হরিপুর একাদশ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের খেলোয়াড় তিনি কিন্তু কোন সুযোগই দিচ্ছেন না, লায়ক, লায়ক থেকে ইমরাজ, ইমরাজের পায়ে বল দেখে নিচ্ছে সতীর্থ খেলোয়াড়দের অবস্থান, লায়ক চমৎকার জায়গায় গোল হতে পারে, এবং টিপু যে কিক দিয়েছিলেন চমৎকার ভাবে, কিন্তু প্রতিপক্ষের একজন খেলোয়াড়দের মাঠের বাইরে। আসলে অভিজ্ঞতার কাজে তারা কিছুটা পরিশ্রান্ত কেন না, কারণ তারা জানে না কিভাবে আসলে শটে দিতে হয়, যখন বলটা রিসিভ করে শুট দেওয়ার কথা সেই জায়গায় তারা কিন্তু হারিয়ে ফেলেছে। আমরা দেখুন সাজুদ্দিন টিপু বারবার সুযোগ পাচ্ছেন কিন্তু কাজের কাজটি তিনি কিন্তু করতে পারেননি, যা হোক কড়া মার্কিনে রেখেছে সাজুদ্দিন টিপুকে, কিন্তু সাজুদ্দিনকে কড়া মার্কিনে রাখার পরে কি হবে, কাঙ্ক্ষিত গোল দুটি কিন্তু আদায় করে নিলে ইমরাজ এবং লায়েক, জাহেদ, জাহেদ থেকে লায়েক, লায়েক কিন্তু অত্যন্ত ক্ষিপ্র গতির খেলোয়াড়, সিলেট জেলা দলের একসময়ের মাঠটা বানো খেলোয়াড় ইমরাজ, ইমরাজের উদ্দেশ্যে দিয়েছিল বল গতি ছিল অত্যন্ত দ্রুত, আক্রমণে শিমুলি অল্পের জন্য রক্ষা, কিন্তু দীর্ঘক্ষণ থেকে কিন্তু টিপুর একটি গোল দেখার প্রত্যাশা ছিল, কারণ তিনি বিপজ্জনক জায়গায় প্রথম থেকে দাঁড়ানো ছিলেন এবং অনেকগুলো কি পেয়েছিলেন গোল আদায় করতে পারেন, আমরা দেখতে পেলাম তিনিও কিন্তু সে চঞ্চলের গোল হয়ে নাই, এক হাজার টাকা এখনো কিন্তু বাকি, আরেকটা ঘোষণা আছে বাকি রয়েছে এখনো, আরেকটি ঘোষণা আছে চঞ্চল যদি গোল দিতে পারে তাহলে 5,000 টাকা তাকে দেওয়া হবে, 5,000 টাকা, আক্রমণ শ্যামলী পেনাল্টি, রক্ষণ ভাগে কিন্তু চলে গেছে জাহেদ, খালেদ আপাতত মাঠে বাইরে রয়েছেন, আবার টিপু,
টিপু থেকে ইমরাজ, টিপু কেয়ার করলেন আরিয়ান। তাহলে ভাই যদিও 0-3 গোলে পিছিয়ে রয়েছেন, আলিয়া ফাইটার্সকে কিন্তু ধন্যবাদ জানাতে হয়, তারা যে গতি খেলা উপহার দিয়েছেন এবং দর্শকদের মন জয় করে নিয়েছেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম দর্শক কিন্তু আলিয়া ফাইটার্সের জয়টা কামনা করেছিলেন, তারা তাদের খেলা দেখে, তারা যে গতির খেলা উপহার দিয়েছিলেন সে কারণে অনেক দর্শক তাদের পক্ষেই ছিল। অবশ্যই আমরা আমি যেটা বলছিলাম সেই কথা বলার শেষ হতে না হতে কিন্তু সেটা প্রমাণ হয়েছে, এখানে দর্শকরা কিন্তু দারুণ ভাবে আরিয়ান হ্যান্ড রয়েছে। শেষ মুহূর্তে ইমরাজ ব্যাক পাস করে দিয়েছেন লায়েক, দুঃখিত খালেদ, খালেদ থেকে ইমরাজ, ইমরাজের পায়ে বল, নিজেদের মধ্যে দেয়া নেই, ইমরান এখনো ধরে রেখেছেন, সে লক্ষ্যে তারা পৌঁছাতে পারবে কিনা বলা মুশকিল, কারণ মিরাক্কেল দৌড়ের কোনো কিছু যদি ঘটে তাহলে অলৌকিক হওয়ার কারণে তারা গোল করে পরিশোধ করতে পারবে, না হলে দুটি গোল পরিশোধ করা এই দলের বিপক্ষে আসলে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। দেখা যান বলতে গেলেন লায়েক, লায়েকের পায়ে বল, এরিয়াল পাস, দিলের চলচলের উদ্দেশ্যে যেখানে 6,000 টাকা আমার পকেটে রয়েছে, বলতে গেলেন সারাজুদ্দিন টিপু গোল্ডেন বয় প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের বসছেন, কিন্তু 8 নম্বর জাতীয় খেলোয়াড় আরিয়ানের পাশে বল চলে গেল মাঠের বাইরে।